আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সকলকে সামি ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতিনিয়তই আপনাদের মাঝে সুন্দর সুন্দর ডিজাইনের চিটাগাং সেগুন কাঠের ফার্নিচারগুলো নিয়ে আসি। যেহেতু আমি ফার্নিচার নিয়ে বিজনেস করি, প্রতিনিয়ত এগুলো আপনাদের মাঝে রিজিকের সন্ধানে আপলোড করে থাকি। আপনারা দেখেন, ভালো লাগলে তাহলে কিন্তু আমাদেরকে অর্ডার করে থাকেন। তেমনই আজকে যে আমার সম্মানিত ক্লায়েন্ট উজ্জ্বল ভাই সাউথ আফ্রিকা থেকে, উনি আমাকে আরও কিছুদিন আগে কিন্তু অনেকগুলো ফার্নিচার অর্ডার করেছিলেন। ওনাকে প্রায় 10-15 লক্ষ টাকার ফার্নিচার আমি দিয়েছি। আসলে ওনার সাথে এরকম একটি বন্ধুত্ব পর্যায়ে চলে গেছে যে উনি বলেছে এভাবে দিতে হবে, ইনশাল্লাহ আমরা ঠিক ওইভাবে ওনাকে দিয়েছি। আপনারাও চাইলে নিতে পারেন। উনি দেখতে পাচ্ছেন আবারও আমাকে এই বেডরুম সেটগুলো অর্ডার করেছেন, যেগুলো উনি হ্যান্ড পলিশ বার্নিশে নিয়েছেন। ওনাকে আগের বার আমরা লেকার পলিশে দিয়েছিলাম 8টি প্রোডাক্ট, আবারও আমরা 8টি প্রোডাক্ট দিচ্ছি যেগুলো হ্যান্ড পলিশে উনি নিতে চাচ্ছেন। তো আমরা ফাইনালি আজকে এই 3টা প্রোডাক্ট নিয়ে এসেছি। ওনাকে প্রায় 8টি প্রোডাক্ট আমি দিব, ওগুলো একে একে আপনাদেরকে ভিডিও দিব। আজকে 3টা ওয়ার্ড্রপ নিয়ে কথা বলবো। আজকে ওয়ার্ড্রপ 3টা রেডি হয়েছে, এজন্য আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করা, কারণ ওয়ার্ড্রপগুলো একটি প্রয়োজনীয় জিনিস, ঘর গোছানোর জন্য খুবই সুন্দর এই ওয়ার্ড্রপগুলো। এই ওয়ার্ড্রপ নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলতে চাই। প্রথমত আমি এই চাপ গোলাপ ওয়ার্ড্রপটা নিয়ে কথা বলতে চাই। যে ওয়ার্ড্রপটা আপনারা একটু লক্ষ্য করে দেখেন, খুবই চমৎকার ডিজাইনের উপরে এই ওয়ার্ড্রপটার কাজ করা হয়েছে। যে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছেন 4 ফিট বাই 6 ফিট এটার পাশ নিয়ে খোদাই করা ডিজাইন করে এই গোলাপের পেস্টিং দিয়ে কিন্তু প্রতিটা গোলাপ ফোটানো হয়েছে। আপনারা একটু লক্ষ্য করে দেখেন, খুবই চমৎকার লাগে এই ওয়ার্ড্রপগুলো। এটার মাঝ বরাবর 4টি ডয়ার ইউজ করা হয়েছে আর 2 সাইডে 2টি পাল্লা। প্রতিটা ডয়ার আপনাদেরকে আমি যদি দেখাই, দেখেন কতটুকু থিকনেস নিয়ে কাজ করেছি, 1 ইঞ্চি মোটা থিকনেস। ভিতরে কিন্তু কাট, এটার পিছন সাইডে আমরা কাট ইউজ করেছি, কোনো জায়গায় কোনো প্রকার বোর্ড আমরা ইউজ করিনি। এখানে 1টি ডয়ার আমরা তালা সিস্টেম দিয়েছি, দেখেন প্রতিটা ডয়ারের উপরে কাট। আপনাদেরকে একটি পাল্লা খুলে যদি আমি দেখাই, দেখতে পাচ্ছেন ভিতরে সুন্দর স্পেস। এখানে আমরা হ্যান্ডেলগুলো এখনো পর্যন্ত লাগাইনি, অ্যাসেজের হ্যান্ডেল দিব আমরা। পায়াগুলো অনেক মোটা, এক একটা পায়া নিয়ে ভিক্টোরিয়া শেপ করে কাটা। কাঠের ফাইবারগুলো স্পষ্ট দেখতে পাচ্ছেন, চিটাগাং সেগুন কাঠ, ফাইবারের দিক দিয়ে অনেক সুন্দর লাগে, ডিজাইনগুলো করা যায় খুব সুন্দরভাবে। এজন্য চিটাগাং সেগুন কাঠ খুবই জনপ্রিয়তা লাভ করেছে। এই ওয়ার্ড্রপটা কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। এই ওয়ার্ড্রপটার প্রাইসটা অনলি 55,000 টাকা লেকার পলিশ বার্নিশে। আর কেউ যদি হাতের গালা পলিশে নেন, সেক্ষেত্রে কিন্তু 50,000 টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি চমৎকার ডিজাইনের একটি ওয়ার্ড্রপ, যেটা হচ্ছে একটি রাউন্ড ওয়ার্ড্রপ। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিটা পাল্লায় বলেন, এদিক দিয়ে বলেন, একটি রাউন্ড শেপ করা, এই জন্য এটা রাউন্ড ওয়ার্ড্রপ নাম দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু 2 পাল্লা বিশিষ্ট একটি ওয়ার্ড্রপ। যে ওয়ার্ড্রপগুলোর সাইজ হচ্ছে 6 ফিট বাই 4 ফিট এটার সাইজ। কাঠের ফাইবারগুলো স্পষ্ট দেখা যায়, চিটাগাং সেগুন কাঠ, ফাইবারের দিক দিয়ে অনেক সুন্দর। ওয়ার্ড্রপটা কিন্তু 4টি ডয়ার বিশিষ্ট, এটাও কিন্তু করা হয়েছে। এটার পিছনে ভিতরে সম্পূর্ণই কাঠ ইউজ করা, ভিতরে ইউজ করেছি আমরা চিটাগাং গামারি আর বাহিরে ইউজ করেছি চিটাগাং সেগুন কাঠ, যেটার ভিতর পিছন সম্পূর্ণই কাঠ ইউজ করা। দেখতে পাচ্ছেন এই ওয়ার্ড্রপগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। এই ওয়ার্ড্রপটার প্রাইসটাও কিন্তু সেম প্রাইস, 55,000 টাকা লেকার পলিশে, 50,000 টাকা হ্যান্ড পলিশ বার্নিশ। এই ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছেন উনি নিয়েছেন আমার কাছ থেকে 2টি চাপ গোলাপ ওয়ার্ড্রপ, যেটা সেম টু সেম ডিজাইন আপনারা লক্ষ্য করে দেখেন এই 2টা ওয়ার্ড্রপ। আর এটা নিয়েছেন একটু ভিন্ন স্টাইলে। অনেকে বলতে পারেন যে ভাইয়া প্রাইসটা বেশি হয়ে যায়, আসলে আমরা ভিতর পিছন সম্পূর্ণই কাঠ ব্যবহার করেছি। আপনারা যদি পিছনে ফ্লাইউড ইউজ করেন, ঢয়ারের ভিতরে ফ্লাইউড ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রাইসটা কমে আসবে। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন একটি ওয়ার্ড্রপ, এটাও কিন্তু চাপ গোলাপ ওয়ার্ড্রপ। উনি নিয়েছেন 2টি চাপ গোলাপ ওয়ার্ড্রপ, 1টি রাউন্ড গোলাপ ওয়ার্ড্রপ এটার ডিজাইন। আর এই সাইডে যে ওয়ার্ড্রপটা আপনাদেরকে এতক্ষণ আলোচনা করলাম, যে ওয়ার্ড্রপটা নিয়ে সেম টু সেম ডিজাইন আপনারা লক্ষ্য করে দেখেন। এই ওয়ার্ড্রপগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। উনি যেভাবে বলেছেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করেছি ঠিক ওইভাবে করে দেওয়ার জন্য।
আপনারাও চাইলে আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন, যে কোনো ডিজাইনে যে কোনো স্টাইলে আপনারা তৈরি করে নিতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশেই বিশ্বস্ততার সাথে ডেলিভারি দিয়ে থাকি। তো আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা যারা প্রবাসে থাকেন, অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান, আপনাদেরকে বলবো আপনারা নির্দ্বিধায় আমাদের এই ফার্নিচারগুলো নিতে পারেন। কারণ যেরকম প্রোডাক্ট প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে উপস্থাপনা করি, ইনশাল্লাহ আপনাদেরকে ঠিক এরকম প্রোডাক্টটি পৌঁছে দেব আমাদের ম্যানেজার দিয়ে। আর যারা অনলাইন অর্ডার করতে চান না, আপনাদেরকে বলবো সরাসরি সরজমিনে চলে আসেন আমাদের এখানে, ইনস্ট্যান্ট আমাদের প্রোডাক্টগুলো দেখেন, ভালো লাগলে তাহলে নেবেন। আমাদের শোরুম প্লাস কারখানার ঠিকানা হচ্ছে চারাবাগ চৌরাস্তা, বিরুলিয়া রোড, আশুলিয়া, সাবার, ঢাকা। এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন, রাস্তার পাশেই কিন্তু আমার শোরুম প্লাস কারখানা, সকলে আসবেন আমাদের এখানে। তো পরিশেষে আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা যে যাই করি আমাদের সবই কিন্তু একদিন পরে থাকবে, আমাদের একদিন চলে যেতে হবে না ফেরার দেশে। এই জন্য প্রত্যেককে অনুরোধ করব অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিনের পথে চলবেন। এই বলে আজকের মতো আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি, আবারও কোনো না কোনো ডিজাইনের ফার্নিচার নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।